বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে হামজা চৌধুরী এক বিশাল আগ্রহের জায়গা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে দেখার অপেক্ষায় দেশের কোটি ফুটবল প্রেমী। হামজা চৌধুরী নিজেও নানান সময়ে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে গেল কয়েকদিন হামজার একটি সাক্ষাৎকার সে আশার পালে আরও হাওয়া লাগিয়েছে। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্ববোধ করব। কয়েকদিন আগে স্কাই স্পোর্টস প্রকাশিত এক প্রতিবেদনে হামজা চৌধুরীর এই মন্তব্য বেশ আলোড়ন তৈরি করেছে দেশের ফুটবল অঙ্গনে। হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জামাল ভূঁইয়া বলেছেন হামজার বাংলাদেশের প্রতি টান তার কাছে ভালো লেগেছে, তিনি হামজাকে জাতীয় দলে স্বাগত জানাতে চান। আর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন হামজাকে বাফুফের পক্ষ থেকে খুব শীঘ্রই জাতীয় দলে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে। হামজার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহকে কাজে লাগাতে চান তিনি, তাই হামজাকে জাতীয় দলে খেলাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে গিয়েছেন সালাউদ্দিন। এরপর হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশের ব্যাপারে কথা বলেছেন তার বর্তমান ক্লাব ওয়াটফোর্ড এফসির কোচ রব এডওয়ার্ডস। তিনি বলেছেন হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য আলোকবর্তিকা হতে পারে। এবার হামজা চৌধুরী সাক্ষাৎকার দিয়েছেন একটি বাংলাদেশি পত্রিকাকে। ইংল্যান্ড থেকে ফোনে দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হামজা কথা বলেছেন নিজের বর্তমান, ভবিষ্যৎ, ক্রিকেট, এমনকি কাতার বিশ্বকাপ নিয়েও। আজকের ভিডিওতে আমরা হামজা চৌধুরীর দেওয়া সেই সাক্ষাৎকারটিকে তুলে ধরার চেষ্টা করব। হামজার কাছে প্রথম প্রশ্নটি ছিল লেস্টার থেকে ধারে এসে ওয়াটফোর্ডে সময়টা কেমন কাটছে। জবাবে হামজা বলেন এখানে বেশ ভালো সময় কাটছে, এটা আগের চেয়ে ভিন্ন এক অভিজ্ঞতা আমি উপভোগ করছি। প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহে ম্যাচ খেলছি, আরও বেশি অভিজ্ঞতা অর্জন করছি। প্রথম দিকে কিছুটা ধীরে শুরু করলেও এখন বেশ ভালোই করছি। আশা করছি এভাবে খেলতে পারলে আমরা প্রমোশনও পেতে পারি। হামজার কাছে পরবর্তী প্রশ্ন রাখা হয় বাংলাদেশের দর্শকদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ এমনিতেই জনপ্রিয়, গত কয়েক বছরে আপনার উপস্থিতিও আলাদা একটা মাত্রা তৈরি করেছে বাংলাদেশের দর্শকদের কাছে, আপনাকে বাংলাদেশের মানুষ আপন মনে করে, বিষয়টি আপনি কীভাবে দেখেন? জবাবে হামজার কণ্ঠে আনন্দের সুর, খুবই ভালো লাগে বিষয়টা, গর্বিত বোধ করি বাংলাদেশের মানুষ যে আমাকে দেখে খোঁজ খবর নেয়, এটা খুবই ভালো লাগে। হামজার কাছে পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রতিও আপনার একটি টান লক্ষ্য করা যায়, সম্প্রতি বলেছেনও বাংলাদেশ থেকে ডাক এলে বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করবেন। আপনার ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডসও বলেছেন আপনি বাংলাদেশের হয়ে খেললে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে। সত্যিই বাফুয়ে যদি আপনাকে প্রস্তাব দেয় খেলতে আসবেন কি? জবাবে হামজা চৌধুরী বলেন বাফুয়ে কখনই আমাকে অ্যাপ্রোচ করেনি, হ্যাঁ খেলতে পারলে গর্বিত বোধ করব। আমি একটা সাক্ষাৎকারে বলেছি ইংল্যান্ড জাতীয় দলে খেলতে আরও দু বছর চেষ্টা করব, ভবিষ্যতে যদি বাংলাদেশের হয়ে খেলা হয় আশা করি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো, আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবো। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব মিলে যায় তাহলে আপনাকে তো মানিয়ে নেওয়ার কথাও চিন্তা করতে হবে। আপনি জানেন যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা একটি দল, এটা আপনি কিভাবে দেখছেন? এমন একটি প্রশ্নের জবাবে বেশ পজিটিভ উত্তর দিয়েছেন হামজা চৌধুরী, এটা আমার ভাবনায় খুব একটা প্রভাব ফেলবে না, আমি আমার শেকড়কে প্রতিনিধিত্ব করতে পারলে এটা গর্বের ব্যাপার হবে, আমি এসব নিয়ে ভাবছি না, তাদের সহায়তা করে একসঙ্গে আরও বেশি সাফল্য এনে দিতে চাই। আপনি ফুটবল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, ক্রিকেটের খোঁজ খবর কেমন নেওয়া হয়? জবাবে হামজা বলেন খুব বেশি খোঁজ খবর নেওয়া হয় না, তবে টিভিতে খেলা থাকলে দেখা হয়, বাংলাদেশ বা ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ টিভিতে থাকলে দেখি, আবার বিশ্বকাপ থাকলেও চেষ্টা করি দু দেশের খেলা দেখতে। এরপর হামজাকে প্রশ্ন করা হয় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে কোন দলকে সাপোর্ট করেন। জবাবে হামজা বলেন ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ ভালো করবে, সম্ভবত টি-20 এবং ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব। এরপর একটু হেসে বলেন মনে হয় বাংলাদেশকেই সমর্থন করব, বাংলাদেশকে একটু আন্ডারডগ মনে করি তাই তাদেরই সমর্থন করব। এছাড়া হামজার চোখে আসন্ন টি-20 বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হচ্ছে ইংল্যান্ড, আর কাতার বিশ্বকাপে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম ও নেদারল্যান্ডসকে শিরোপা জয়ের ব্যাপারে ফেভারিট মনে করেন হামজা। সময়ের তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে এবার, এদের মধ্যে কার ট্রফি জেতার সম্ভাবনা বেশি বলে মনে করেন? জবাবে হামজা চৌধুরী বলেন এক্ষেত্রে নেইমারকে এগিয়ে রাখবো, নেইমারের ব্রাজিলের স্কোয়াড খুব ভালো, রোনালদোর পর্তুগাল দলও বেশ ভালো, তবে আমি নেইমারের সম্ভাবনা বেশি দেখি। আমার মনে হচ্ছে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল পর্তুগালের স্কোয়াড অনেক ভালো, তবে মেসি যদি সব ম্যাচে খুব ভালো খেলতে পারে তাহলে হয়তো।